আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের কারখানা শ্রমিকরা এই গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করতে নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিহ্নিত এই গোষ্ঠী বিভিন্ন কারখানায় হামলা করেছে বলেও দাবি করেন তিনি। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রিকশা চালক সাইফুল ইসলামকে নতুন রিকশা প্রদান করা হয় বিএনপি পরিবারের পক্ষ থেকে। উপহার প্রদানের আগে রিজভী বলেন, 15 বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা দেশের মানুষকে গুম, খুন আর নির্যাতন উপহার দিয়েছে। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ শক্তিরা এখনো চক্রান্ত করে যাচ্ছে। যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টস এর লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে, যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক, যারা মানে গার্মেন্টস সেখানটায় তারা হামলা করছে। কে নজরুল ইসলাম, কে সালাম মুর্শিদি? এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয়, আওয়ামী লীগের এমপি নয়। এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিমভাবে, পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে।